नमस्कार बंधुरा, हैपी मिले सबाई के स्वागत। आज के आमी निये एसेछी खोसा समेत काँचा आमी टक झाल मिष्टी आचारे रेसिपी। ताहले चलुन रेसिपिटा शुरू करा जाक। एखाने आमी 500 ग्राम आम एइभावे केटे नियेछी। प्रथमे 4 टुकरो करे केटे तारपरे एक एकटा टुकरोके एइभावे 2 टुकरो करे केटे नियेछी, दिये एरकम छोटो छोटो करे पिस करेछी। एरपर सेई केटे रखा आमगुलोके জলের মধ্যে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। এতে আমের সমস্ত কষগুলো বেরিয়ে যাবে। আমগুলো 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর জল থেকে ছেঁকে ভালো করে তুলে নেব। জল ঝরানো আমের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে নেব। আমের গায়ে যেন ভালো করে মিশে যায়। একটা একটা করে আম নিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে সমস্ত আমের গায়ে নুন হলুদ ভালো করে মিশে গেছে। এরপর একটি থালাতে আমের টুকরোগুলো দিয়ে দেব। আমের টুকরোগুলো ভালো করে থালাতে সাজিয়ে দিয়ে দিতে হবে, যেমন একটার গায়ে একটা না লেগে থাকে। এইভাবে ভালো করে সাজিয়ে রেখে আমি রোদে 2 ঘন্টার জন্য রেখে দেব, যাতে আমের গায়ের জলটা একেবারে শুকনো হয়ে যায়। এরপর গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে দেব শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর জিরে। এই সমস্ত কিছু শুকনো খোলায় ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। এখানে আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে রেখে দিয়েছি। ওই কড়াইতেই দিয়ে দেব 1 কাপ মতো সরষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব রসুন বাটা। রসুনটা ভেজে নেব। এখানে আমার আমগুলো শুকনো হয়ে গেছে, আমের গায়ে আর একটুও জল নেই। এরপর আমগুলোও দিয়ে দেব। আমগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব সরষে বাটা। সরষেটাও আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এখানে আমার সরষে বাটাটা ভালো করে মেশানো হয়ে গেছে। ছোট কাপের 1 কাপ চিনি দিয়ে দেব। ওই কাপেরই 1/2 কাপ দিয়ে দেব জল আর 2 চামচ ভিনিগার। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ফুটতে দেব। এখানে আমার চিনিটা মেল্ট হয়ে গেছে। দেখুন চিনির থেকে কতটা জল বেরিয়েছে, আর এই জলেই আমটা সেদ্ধ হয়ে যাবে। প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। 10 মিনিট পর দেখুন আমটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একেবারে গলে যায়নি। এই রকম অবস্থাতেই আমি নামিয়ে নেব। এরপর সে ভেজে রাখা মশলাগুলো আমি এই রকম দানা দানা থাকবে এইভাবে গুঁড়ো করেছি। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এখানে আমার আচার একেবারে রেডি। দেখলেন তো কত সহজেই টক ঝাল মিষ্টি মশলাদার আমের আচার তৈরি করে নেওয়া যায়। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।